তো আমরা আজকে এখানে একটি Asus এর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছি। ল্যাপটপটি মাঝে মাঝে অন হয় এবং আবার মাঝে মাঝে অন হয় না। তো আমরা একটু দেখি মিটার দিয়ে কি অবস্থায় আছে এটা। উঠতেছে নামতেছে, অ্যাম্পিয়ার উঠতেছে নামতেছে। আর এইখানে আমরা একটু যদি দেখেন, শুকিয়ে যাচ্ছে। ওকে, দেওয়ার সাথে সাথে থিনারটা শুকিয়ে যাচ্ছে, মানে প্রচুর হিট হচ্ছে এখানে। ওকে, তো এখানে আমরা এখন একটু মিটার দিয়ে দেখি এর আশেপাশে কি ঘটতেছে। এই যে এখানে আমরা একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, ক্যাপাসিটরটি এই পাশে কালো হয়ে আছে। ক্যাপাসিটরটি আমরা দেখি, ম্যাপে দেখি ওই পাশে। আমরা খুলে দেই, বোথ সাইডে আমাদের এখানে শর্ট দেখাচ্ছে। আমরা এই পাশে দেই, ক্যাপাসিটরটি শর্ট দেখাচ্ছে। তো আমরা এই ক্যাপাসিটরটি এখন রিপ্লেস করে দেখব যে কি হয়। ওকে, আমরা এখন ক্যাপাসিটরটি উঠিয়ে নেব। এখন কিন্তু আর বোথ সাইড শর্ট দেখাচ্ছে না, এক সাইডে রাউন্ড আছে আরেক সাইডে আমাদের রাউন্ড নাই। আমরা এখানে একটি ভালো একটা ক্যাপাসিটর রিপ্লেস করে দিব অন্য একটা বোর্ড থেকে। আশা করি ইয়াটি ভালো আছে।
আমরা এখন এক পাশে গ্রাউন্ড আরেক পাশে শর্ট নাই ওকে এক পাশে গ্রাউন্ড আর আরেক পাশে গ্রাউন্ড ছুটে গেছে ওকে আর আমরা এই ক্যাপাসিটরটি শর্ট করেছি উভয় দিকে ওকে এখন আমরা পাওয়ার দিয়ে দেখি কোন অবস্থায় আছে আমাদের ডিসপ্লে চলে আসছে আইসিটি ওরকম হিট হচ্ছে না আগে এখানে ধরা যেত না তো শুধুমাত্র একটি ক্যাপাসিটরের জন্য মেশিনটি রান করতেছিল না তো আমরা এই ফল্টি ক্যাপাসিটরটি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই আমাদের মেশিনটি ওকে হয়ে গেল ধন্যবাদ।